এইটি বাংলা নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন আমাদের সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বেনিফিট পেতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা অনেক সহজ। বেনিফিট পেতে আপনারা লেনদেন করতে চাইলে ব্যাংক কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই অ্যাড করতে হবে, তারপরে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন। ব্যাংক কার্ড কীভাবে অ্যাড করতে হয় সেটা না জানা থাকলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন বা আগের ভিডিওটা দেখতে পারেন। আজকে আমরা শিখব কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, তাহলে চলুন দেখে নিই। সর্বপ্রথম বেনিফিট সফটওয়্যারটিকে ওপেন করব। ওপেন করার পর আপনার বেনিফিট সফটওয়্যারের পিনকোড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন, আমার এটা দেওয়া হয়ে গেছে। এখন আপনার যে কাজটা করবেন, এই যে দেখুন উপরে একটি প্লাস আইকন আছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে যাবেন, এখানে নিচে দেখুন লেখা আছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা আপনি খুঁজে দেখবেন। এখান থেকে অনেকগুলো বাহরাইনে বা সৌদি আরব, দুবাই, ইন্ডিয়ারও একটি আছে, তো যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকে আপনি চলে যাবেন। ধরুন আপনার বিবিকেতে আছে, তো বিবিকেতে চলে যাবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে, প্রথমে এখানে দেখুন লেখা আছে নেম দিস অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, যে নাম দিয়েছেন সেই নামটা এখানে আপনারা দিবেন। তারপর দেখুন এখানে লেখা আছে আইবিএন নাম্বার, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট মানে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকে যাওয়ার পর বলবেন আমাকে আইবিএন নাম্বার দেন আমি বেনিফিট অ্যাকাউন্ট খোলার জন্য, ঠিক আছে? তারপর আপনাকে আইবিএন নাম্বারটা দিবে, অবশ্যই আপনার সিপিআরটা নিয়ে যাবেন। তারপর এখানে দেখুন একটি নাম, যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, আপনার নামই দিবেন। তারপর নিচে লেখা আছে সিপিআর অথবা জিসিসি আইডি, অর্থাৎ আপনি যদি গালফেয়ারের আইডেন্টি কার্ড থাকে তাহলে এটা দিতে পারেন, অথবা আপনার যে সিপিআর আছে সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাকে একটা পিনকোড আসবে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে, সেটা অবশ্য লেখা থাকবে যে জিরো ট্রানজ্যাকশন এরকম এরকম। তো আপনার মোবাইলে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে একটা এসএমএস আসবে, ভেরিফিকেশন কোড, সেই কোডটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।